নমস্কার বন্ধুরা এই মুহূর্তের সবথেকে বড় বিগ ব্রেকিং নিউজ রাজ্যে লোকাল ট্রেন চলার আগের দিনে ট্রেন না চালানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট তো কেন এই নির্দেশ দেওয়া হয়েছে আমরা বিস্তারিত জানবো এই ভিডিওতে তবে তার আগে আপনার নিকটবর্তী স্টেশনের নাম কী রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই একটি লাইক করবেন অনেক অনেক শেয়ার করবেন যাতে প্রত্যেকে আপডেটটি জানতে পারে তো বন্ধুরা কী বলা হয়েছে কলকাতা হাইকোর্ট থেকে আমরা বিস্তারিত জানবো রাজ্যে লোকাল ট্রেন চলার আগের দিনে ট্রেন না চালানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট বিস্তারিত জানবো কী বলা হয়েছে দীর্ঘ আট মাসের অপেক্ষার পর শেষ পর্যন্ত রাজ্যে আগামী কাল থেকে লোকাল ট্রেনের চাকা গড়াবে করোনা পরিস্থিতিতে লোকাল ট্রেন না চলায় চূড়ান্ত নাজেহাল হতে হয়েছে নিত্য যাত্রীদের কিন্তু ট্রেন চলার ঠিক একদিন আগে কলকাতা হাইকোর্ট ট্রেন না চালানো নিয়ে কলকাতা হাইকোর্টে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে তো কেন এই নির্দেশ দেওয়া আমরা জানবো সম্প্রতি কলকাতা হাইকোর্টে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এজলাসে বিভিন্ন পুজোয় ভিড় নিয়ন্ত্রণের পরিপ্রেক্ষিতে একটি জনস্বার্থ মামলার শুনানি হয় সেখানে রাজ্যে লোকাল ট্রেন চালানো নিয়ে নির্দেশ দেন তিনি জনস্বার্থ মামলার নির্দেশ সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন জগদ্ধাত্রী পুজো বা কালী পুজোতে যে সমস্ত জায়গাতে ভিড় বেশি হয় সেখানে ওই দিনের জন্য চালানো যাবে না লোকাল ট্রেন তো মধ্যে দেখতে পাচ্ছেন যে জগদ্ধাত্রী পুজো বা কালী পুজোতে যে সমস্ত জায়গাতে ভিড় বেশি হয় সেখানে ওই দিনের জন্য অর্থাৎ ওই সমস্ত পুজোতে চালানো যাবে না লোকাল ট্রেন এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট থেকে এ বিষয়ে রেল রাজ্য এখন থেকে বৈঠক করে ঠিক করে নেওয়া ভালো তিনি আরও জানিয়েছেন হয়তো ভ্যাকসিন খুব তাড়াতাড়ি চলে আসবে কিন্তু এই মুহূর্তে অসাবধান হলেই চলবে না পুজোর দিনগুলিতে নির্দিষ্ট কিছু জায়গায় লোকাল ট্রেন বন্ধ নিয়ে এখনও অবধি রাজ্য কিছু জানায়নি আগামী কাল থেকে লোকাল ট্রেন চালু হলে ভিড় কি করে নিয়ন্ত্রিত হবে তা নিয়ে বেশ চিন্তায় রাজ্য ইতিমধ্যে রেল ও রাজ্য বৈঠক করে দুদফায় স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অর্থাৎ এস জারি করা হয়েছে কিন্তু গাইডলাইন যাত্রীরা মানলে তো এখনও স্টাফ স্পেশাল ট্রেনগুলিতেই প্রচণ্ড ভিড় দেখা যায় সেই সাথে যাত্রীদের সিট ছেড়ে বসা তো দূরের কথা এমনকি অনেকের মুখে মাস্ক অবধি থাকে না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সবথেকে একটা বড়ো আপডেট আসছে যে জগদ্ধাত্রী পুজো এবং কালী পুজোর দিনগুলিতে যে সমস্ত স্টেশনগুলিতে ভিড় হয় সে সমস্ত স্টেশনগুলিতে লোকাল ট্রেন চালানো জামানো এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট থেকে তবে কিন্তু রাজ্য সরকার এখনও পর্যন্ত কিছু জানায়নি তো সেই সম্বন্ধে কিন্তু অবশ্যই আমাদের নজর থাকবে তো বন্ধু এই মুহূর্তে সব থেকে বড় আপডেট জগদ্ধাত্রী এবং কালীপূজায় লোকাল ট্রেন চলবে না রাজ্যের কয়েকটি স্টেশনে তো কোন কোন স্টেশনে চলবে না সেই আপডেট অবশ্যই আপনাদের দিতে থাকবো পরবর্তীকালে যখনই রাজ্য সরকার সেটা নিয়ে জানাবে তবে তার আগে আপনার এই ভিডিওটি বা এই ইনফরমেটিভ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন অনেক অনেক শেয়ার করবেন সে সঙ্গে আপনার নিকটবর্তী স্টেশনের নাম কি হঠাৎ সেটাও কিন্তু ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে ততক্ষণের জন্য রাম জয় হিন্দ টাটা